রাজধানী শহরে পারদপতন। কলকাতার তাপমাত্রা নামলো 13 ডিগ্রি সেলসিয়াসে। আজ সকাল থেকেই কুয়াশা দেখা গেলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। এদিকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে, তবে দক্ষিণের সব জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 22 জানুয়ারির পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ সকালের মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে, অন্যান্য জেলাগুলি শুকনো থাকবে। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 23 ডিগ্রি সেলসিয়াস এবং 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে দিল্লিতে আজ মেঘলা পরিবেশ থাকার কারণে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 22 থেকে 25 জানুয়ারি দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মুম্বাইয়ে বায়ুর মান ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ মুম্বাইয়ের সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।